নমস্কার বন্ধুরা সভিস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান তো বাইরে তো প্রচণ্ড গরম এই গরমে একটু ঠান্ডা হলে মন্দ হয় না তাই আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি একটা সুন্দর ছোট্ট ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে আমি এখানে একটি পাকা আমকে ভালোভাবে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে মিক্সিতে নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই আর স্বাদ মতো চিনি তার সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা কত কাজু বাদাম আর দিয়ে দেব কয়েকটা আইস কিউব আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল এখন আমার রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আমলসি তো বন্ধুরা এই গরমে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো খুব বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আমলসি তো বন্ধুরা তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে আমলসি খেয়েও এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এখন আমাদের লস্যি একদম পুরোপুরি রেডি তো উনি লিচু ছাড়াচ্ছেন লিচু খাবো বলে আর লস্যি নিয়ে চলে এসেছি তো এখন আমরা দুজন একটু আনন্দ করে লস্যিটা খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা বাইরে যা গরম কি ভালো লাগছে এই ঠান্ডা লস্যিটা খেতে তো উনি এই যে লিচু ছাড়া যে এখানে লিচু খুব কমই পাওয়া যায় তো এই দু চারটে লিচু আমরা পেয়েছিলাম দেখো লিচুটা ভিতরে আঁটিতেই ভর্তি শ্বাস অতটা নেই তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শো বিশ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে